জলপাই কলম আমরা জলপাই কিভাবে ছাদ বাগানের জন্য কলম করতে পারি সেটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একটি উন্নত জাতের যে গাছ থেকে ফল দেয় সেই গাছের একটি সায়ন সংগ্রহ করে নিয়ে আসবো দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের একটি সায়ন নিয়ে আসবো তারপর এক থেকে দেড় বছর বয়সী একটি গাছ যে গাছটিতে গ্রাফটিং করব জলপাই গাছ এই ধরনের একটি গাছ সংগ্রহ করব অবশ্যই কাজটি করতে হবে মার্চ থেকে আগস্ট মাসের মধ্যেই আর অতিরিক্ত বৃষ্টিপাত হলে মাথায় কিন্তু ক্যাপ ব্যবহার করব তারপর সাইনটি দুই দিকে সুন্দরভাবে কৃতি করে কেটে নিব উপরের দেখা পদ্ধতি অনুযায়ী আর রুটি স্টুকটিতে হালকা করে বাকলটি তুলব শুধু পাঁচ ভাগের এক ভাগ দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে শুধু বাকলটি তুলে নিব কারণ বাকলের গাছের ক্যাম্বিয়াম লেয়ার অবস্থিত আর ক্যাম্বিয়াম লেয়ার গাছের জোড়া নিতে সহায়তা করে খুব দ্রুত জিরো পয়েন্ট ওয়ান পলিথিন দিয়ে একেবারে টাইট করে বেঁধে দিব যেন কিছুতেই বাতাস এবং পানি না ঢুকে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে বেঁধে দিব আর যেই জায়গাগুলোতে পাতা ছিল অর্থাৎ চোখের জায়গাগুলো সেই জায়গাগুলো সায়নটির খালি রাখবো সেগুলো দিয়ে নতুন কুড়ি বের হবে মাত্র বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে সেখান থেকে নতুন কুড়ি বের হবে আর গোড়ায় কিন্তু নিয়মিত পানি দিতে হবে আর এই ধরনের গাছ ছাদ বাগানের জন্য উপযোগী মাত্র দেড় থেকে দুই বছরের মধ্যেই সেই গাছ থেকে আমরা ফল পাবো আমি নিয়মিত উদ্ভিদ গ্রাফটিং এর ভিডিও শেয়ার করে থাকি তাই নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন